গাজীপুর সিটি নির্বাচনে ভোট দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি। চৌরাস্তায় আছেন রিপোর্টার রাশিদ লিমন, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি রয়েছি এই টঙ্গী এলাকার আহসানুল্লাহ মাস্টার হাসপাতাল, সেই হাসপাতাল কেন্দ্রের, এবং সেই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্রার্থী রনি সরকার হাতে নিয়ে যিনি লড়ছেন, এবং তিনি আসলে তার যে ভোট, সেই ভোট প্রদান করতে এসেছেন। তিনি বেশ কিছুক্ষণ আগেই তার এই কেন্দ্রে প্রবেশ করেছেন, এবং তিনি কেন্দ্রে প্রবেশ করে বেশ তার যে নির্ধারিত ভোটার স্লিপ, সেই স্লিপ দেখিয়ে তিনি তার এর মধ্যে তার যে কক্ষ, যে কক্ষে তিনি ভোট দিবেন সেই কক্ষটি তিনি খুঁজে তিনি তার ভোটার স্লিপ দিয়ে, যেটি হয় যে প্রথমে আঙুলের ছাপ মেলানোর পরেই আসলে তাকে ভোট কক্ষে যাওয়ার যে অনুমতি, সেই অনুমতি দেওয়া হয়, এবং তিনি এই মুহূর্তে আসলে গোপন কক্ষে প্রবেশ করেছেন, অর্থাৎ গোপন বুথে প্রবেশ করেছেন। সেই বুথে তিনি তার ভোট দিচ্ছেন, এবং ভোট দিয়ে আসলে তিনি বের হলেন। আমরা 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 দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আসলে ভোট দিয়ে এরই মধ্যে বের হয়ে এসেছেন। খুব স্বাভাবিকভাবেই তিনি তার দুই আঙ্গুল দিয়ে ভি চিহ্ন দেখিয়ে, অর্থাৎ বিজয়ের প্রতীক ভি চিহ্ন দেখাচ্ছেন গণমাধ্যমের প্রতি, এবং তিনি হয়তোবা আমাদের সঙ্গে কথা বলবেন। যদিও এর আগে যখন তিনি আসছেন, তিনি কিন্তু আসলে তার কোনো অভিযোগের বা তেমন কোনো অভিযোগের কথা কিন্তু বলেননি, বা আমরা যারা আসলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরছি, সকাল থেকে যাচ্ছি, আমরা কিন্তু আসলে সেভাবে কোনো অসঙ্গতি এখন পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিটের মতো কিন্তু আসলে এই ভোট হয়েছে, তেমন অসঙ্গতি কিন্তু চোখে পড়েনি। আমি কিন্তু এরই মধ্যে কিন্তু এই গত এই 1 ঘন্টার কিছু বেশি সময়ের মধ্যে কিন্তু আমি প্রায় 4টি কেন্দ্রে গিয়েছি। আমার সহকর্মীরা নিচে তারাও কিন্তু বেশ কিছু কেন্দ্রে গিয়েছেন, তবে আমরা যেটি বলছিলাম যে তেমন কোনো অসঙ্গতি চোখে পড়েনি। তবে ইভিএমে অভ্যস্ত হতে ভোটারদের, বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন, নারী কিংবা পুরুষ, বয়স্ক ভোটারদের অভ্যস্ত হতে একটু সময় নিচ্ছেন, সে কারণে কেউ কেউ আসলে বলছেন যে ভোটটা যদি আরেকটু দ্রুত নেওয়া যেত যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তবে সেটিও যে খুব বেশি কালক্ষেপণ হচ্ছে বা খুব বেশি সময় নষ্ট হচ্ছে বিষয়টা কিন্তু এমন নয়। তো সব কিছু মিলিয়ে ভোট কেন্দ্রের যে ভোটারদের উপস্থিতি সেটি যেমন চোখে পড়ার মতো, এবং সবচেয়ে বড় কথা ভোটারদের যে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ ভোটারদের যে অংশগ্রহণ সেটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই তারা এই ভোটে অংশগ্রহণ করছেন, এবং যে কারণে আসলে আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা উৎসবের আমেজ, সেই আমেজটি বিরাজ করছে। এবং আমি যেটি বলছিলাম যে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, অর্থাৎ আমি যে কেন্দ্রটিতে রয়েছি, সেই কেন্দ্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্বতন্ত্র প্রার্থী রনি সরকার তিনি ভোট দিয়েছেন, এবং তিনি তার ভোট দেওয়ার শেষে তিনি গণমাধ্যমে যে কথা বলবেন, এবং আমরা চেষ্টা করব তিনি কি বলছেন সেটি শোনার। এবং যদি বলছেন, তিনি কিন্তু শুরুতে যখন আসছিলেন বেশ কিছু সংখ্যার কথা জানাচ্ছিলেন এই প্রচারণায়, কিন্তু আজকে কিন্তু তিনি তার দেখলেন যে ভোট পরিস্থিতি শান্ত রয়েছে, বা ভোট যেমন হচ্ছে সেটি কিন্তু সুষ্ঠু রয়েছে। তো সব কিছু মিলে আমরা আসলে তিনি যখন কথা বলবেন গণমাধ্যমে আমরা সেই অপেক্ষায় আছি, এবং তিনি কথা বলা শুরু করলে আমরা হয়তো বা সরাসরি সেখানেই চলে যাব। তো যেটি বলছিলাম যে সকাল 8টা থেকে শুরু হয়ে এখন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি অতিবাহিত হয়েছে, কিন্তু মোটা দাগে তেমন কোনো অভিযোগই কিন্তু আসলে আমাদের কাছে আসেনি বা আমাদের চোখে পড়েনি। তো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে সার্বিকভাবে নির্বাচনের যে পরিবেশ সেটি ভালো রয়েছে। আমরা একটু রনি সরকারের কথায় চলে যাচ্ছি। আমার কাছে সর্বশেষ খবর হচ্ছে, আমি কাউতিয়ার ব্যাপারটা বলতে চাই। কাউতিয়া যে ঝোলার পাড় যে কেন্দ্রে আছে, সেই কেন্দ্রে সাকিব সহ 3টা ছেলে, আমাদের এজেন্ট ছিল, তাদেরকে ঢুকতে দেয় নাই। তাদেরকে বাইরে থেকে যেই নৌকার প্রার্থীর লোকজন আছে তারা তো প্রিজাইডিং অফিসের কাছে পৌঁছাইতে পারে, যেমন রাস্তার বাইরে একটা বেষ্টি তো থাকে, ওইখানে ওদেরকে আটকে দিয়ে বলে তোমরা কার পক্ষে কাজ করবে বা কার এজেন্ট, বসে আমরা হাতির পক্ষের, বসে তোমাদের ঢুকতে হবে না, ওরা চলে গেছে, বের হয়ে গেছে। আমি যাচ্ছি এখন, আমি যে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো।
দ্বিতীয়ত টিএনটিতে একটা সমস্যা হয়েছিল, আমাদের এক ছেলে ওকে ফার্স্টে ঢুকতে দেয়নি, পরে আমি নিজে ঢুকে দিয়ে এসেছি। তারপর টিএনটিতে আরেকটা ঘটনা, এক তিস্তা গেটে একটা মেয়ে, ওই বাইরে যারা থাকে তারা বেসিক্যালি ঢুকতে দিচ্ছে না, ভিতরে মোটামুটি পরিবেশ এখন পর্যন্ত আমি ভালো পেয়েছি, ভিতরে যে ভিতরে পরিবেশ সেখানে যথেষ্ট সহযোগিতা করছে সবাই, কিন্তু বাইরে যে একটা জটলা থাকে নৌকার কর্মীদের এবং নৌকার লোকজনের, তারা কিন্তু বেসিক্যালি যারা এজেন্ট হবে তাদেরকে খোঁজ খবর নিচ্ছে কার এজেন্ট কীভাবে সকালে, এটা আমি সকালের ঘটনা বলছি, 8টার পূর্বের ঘটনা, কিন্তু এখন পর্যন্ত আফটার দ্যাট এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ঠিক আছে, সকাল শুরু হয়েছে এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে এবং ভোট গ্রহণ ভিতরে যতটুকু দেখেছি সুষ্ঠু আছে এবং সম্পন্ন হচ্ছে ভোট গ্রহণ ভালো মতনই। এখন বিভিন্ন কেন্দ্রে যাব আমি, এখন আর একটু পরে বলতে পারবো, মাত্র তো শুরু হলো। এইখানে দুটি কেন্দ্রে দেখলাম আপনার দুইজন মাত্র এজেন্ট রয়েছে, কক্ষ তো অনেকগুলো, এর কারণ আমরা যেটি দেখছিলাম যে উনি বলছিলেন যে সার্বিকভাবে যে পরিস্থিতি রয়েছে যথেষ্ট ভয় দেখানো হচ্ছে, যারা খুব সাহসিকতা নিয়ে থাকতে চাচ্ছে তারাই ভিতরে আছে, অন্য কেউ কিন্তু আপনি ভিতরে গেলে মোটামুটি বাইরে থেকেই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এবং আমাদের পক্ষের লোকজন যারা আছে তারা মোটামুটি এজেন্ট তো সবাইকে দেওয়া যায় না, যারা নন ফেস তাদেরকে দিতে হয়, নন ফেস যখনই দেখছে তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছে। আচ্ছা, আপনি এখানে ভোট দিলেন, বিভিন্ন কক্ষে দেখলাম ঘুরলেন, এখানে কি ভোট গ্রহণের তারপর কি হচ্ছে আমি যতটুকু দিলাম সেই পর্যন্ত ঠিক আছে। নির্বাচনের ফলাফল যদি আপনার পক্ষে না যায় তাহলে কি আপনি মেনে নেবেন বা থাকবেন নির্বাচনে? নির্বাচনের ফলাফল অবস্থা তাতে কি শেষ আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো? আমি বারবার বলি যে 2018 সালের ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, কারণ তখনও নির্বাচন 2018 সালে 11টা পর্যন্ত কিন্তু সেই সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, তারপর কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে, যদি সেই ঘটনা পুনরাবৃত্তি হয় নির্বাচন অবশ্যই আমি প্রত্যাখ্যান করবো, আর যদি নির্বাচন সুষ্ঠু হয় বেলা 4টা-5টা পর্যন্ত যদি মানুষ ভোট দিতে যেতে পারে আমি যাই ফলাফল হোক আমি মেনে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনি আমি বারবারই বলছি বিএনপির তৃণমূল যারা আছে, বিএনপির সমর্থক যারা আছে তারা কিন্তু একটা নীরবে ভোট দিচ্ছে বা নীরব আছে, এখন কেউ কারণ মামলার একটা ব্যাপার আছে, আমি বলেছি গত 4-5 দিন 7 দিন ধরে আপনি নিজেরাই দেখেছেন গাজীপুরে একটা গ্রেফতারির একটা মহোৎসব চলছে, মোটামুটি বিএনপি যারা করে জাতীয়তাবাদী শক্তিতে যারা বিশ্বাসী তাদেরকে মোটামুটি ঘরে ঘরে যে তল্লাশি চালানো গ্রেফতার করা এটা খুব একদম 4-5 দিন ধরে ভীষণভাবে হচ্ছে, স্বাভাবিক কারণে যারা কাজ করবে তারা একটু চুপচাপ আছে, বাট আমি মনে করি যদি ভোট গ্রহণ সম্পন্ন হয় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নীরব বিপ্লব ঘটবে এবং ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম যেটি বলছিলেন যে তিনি এখন পর্যন্ত যে ভোটের অবস্থা দেখছেন, যেটি আসলে আমরাও বলছিলাম বা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে যে এই পর্যন্ত যে ভোটের যে সার্বিক অবস্থা বা সার্বিক যে পরিস্থিতি সেটিতে কিন্তু তিনি সন্তুষ্ট জানিয়েছেন, এবং এই অবস্থা যদি চলতে থাকে বা এই অবস্থা যদি চলে তাহলে আসলে তিনি যেটা বলছেন যে তাহলে শেষমেশ ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বা সেটি বলা যাবে, এবং এই পরিস্থিতিতে যদি চলতে থাকে তাহলে তিনি ফলাফল যেটাই হোক সেটা মেনে নেবেন। তো এই ছিল মোটামুটি আমার কাছ থেকে এই কেন্দ্রে থেকে এখনকার মতো দেওয়ার মতো তথ্য। সিটি নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের টঙ্গীতে।